বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। বৃহস্পতিবার ভোরে রতুয়া 1 নং ব্লকের সূর্যাপুর এলাকায় ফুলা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। এদিন প্রশাসনিক কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। বন্যা কবলিত এলাকা ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। বৃহস্পতিবার ভোরে রতুয়া 1 নং ব্লকের সূর্যাপুর এলাকায় ফুলা নদীর রিং বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। শুক্রবার সকালে প্রশাসনিক কর্তাদের নিয়ে এলাকা পরিদর্শনে যান রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানি। এদিন তার সাথে এলাকা পরিদর্শন করেন জেলাশাসক কৌশিক ভট্টরাজ্য, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল, রাজ্য মহিলা কমিশনের সহ সভানেত্রী মৌসুম নূর সহ অন্যান্যরা। শুক্রবার রতুয়া 1 নম্বর ব্লকের কাহালা এলাকায় বন্যা দুর্গতদের ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী, কথা বলেন বানভাসীদের সাথে। এরপর স্থানীয় বিডিও অফিসের প্রশাসনিক কর্তাদের নিয়ে বন্যা মোকাবিলায় কি পদক্ষেপ নেওয়া উচিত তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী গোলাম রাব্বানি। কথায় বলে গোদের ওপর বিষ ফোড়া, একদিকে বন্যায় প্লাবিত বাড়িঘর, তার ওপর বৃষ্টি, বন্যা দুর্গতদের এখন করুণ অবস্থা। তড়িঘড়ি যাতে বন্যা প্লাবিত এলাকার মানুষদের ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয় তার নির্দেশ দেন মন্ত্রী গোলাম রাব্বানি। প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের স্থানীয় স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে, সেই সমস্ত স্কুলে তাদের সঙ্গে কথা বলে তাদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন মন্ত্রী এবং বানভাসীদের সমস্যার কথা শুনে তড়িঘড়ি সেই সমস্যার সমাধানের আশ্বাস দেন। এম সাহেব আর সভাধিপতি মহসিন, জেলা পরিষদ মেম্বার, সবাই আমরা ঘুরছি। আমাদের সরকার, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাকে স্পেশালি পাঠিয়েছে এটা দেখার জন্য। ডিএম সাহেবকে যা নির্দেশ দেওয়ার আমি দিলাম। আর পলিথিন পাইনি, এখানে পলিথিন ব্যবস্থা আমি ডিএম সাহেবকে করতে বললাম। আশা করছি কয়েক ঘন্টার মধ্যে পৌঁছাবেন। এখনই জিপিতে দিয়ে দেওয়া হবে। আমরা যাচ্ছি এখন পর্যন্ত করছো পাইনি বাবু, বাড়িঘর জল ঢুকেছে। হ্যাঁ, সব ডুবা যাবে। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।